হাই, আমি সুরজিৎ আর ও অরিজিৎ, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সুরজিৎ প্রামাণিক আনঅফিসিয়াল। তো আজকে তোমরা যে ভিডিওটা দেখছো এটা পার্ট টু, আর পার্ট ওয়ান যদি দেখতে হয় এই যে ভিডিওটা তুমি দেখছো এর নিচে ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেখতে পাচ্ছ, হ্যাঁ ওখানে ক্লিক করবে। এখন না, এখন না, আগে পুরো ভিডিওটা দেখো। এটা দেখছো বাড়ির কালী পুজো, দেখলে সুজয়দা আর দাদা মিলে লুচি বেলছিল, ভাত ছিল, মানে ঠাকুরের ভোগ তৈরি হচ্ছিল। এইবার কি করছো এখানে? এইটা হবে এবার খিচুড়ি হবে আর আলুর দম হবে, যেতে 12 জনে খাওয়া দাওয়া যেতে, এটা আমরা অঞ্জলি দিয়ে সবাই মিলে খাবো, তাই তো? সকলে মিলে খাওয়া দাওয়ার ব্যাপারটা। এখন তো আলুর দম হচ্ছে, এখন আলুর দম হচ্ছে, এরপর খিচুড়ি হবে, এরপর খিচুড়ি হবে। বন্ধুরা দেখতে পাবো তো সবটা? সবটাই দেখতে পাবে। ঠিক আছে, দেখতে থাকো ভিডিও, একে একে স্কিপ করবে না, কিন্তু মন দিয়ে দেখতে থাকো, সমস্তটা দেখাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ সুজয়দা, থ্যাংক ইউ। এবার এদিকে ডাল ভাজা চলছে, ডালে কি তেল দিলে? ডালের তেলটা দিলাম কেন না, ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, তারই জন্য ডালটা। আর এই যে পাউডারটা থাকে ডালে, সেই পাউডারটা নষ্ট হয়ে যায়। তেল তো সব কিছুতে দিতে হচ্ছে, এখন তেলের যুগ, তেল দেওয়ার যুগ। গন্ধ দেখতে পাচ্ছ, শুঁকতে পাচ্ছ, কেমন লাগছে? স্মেল ভালো আসছে? ক্যামেরার দিকে তাকিয়ে বল। হ্যাঁ, ক্যামেরার দিকে তাকিয়ে। যদি রেকর্ড করা যেত গন্ধটা, ভিডিওতে যদি রেকর্ড করা যেত গন্ধটা, তাহলে অসাধারণ হতো। ঠিক আছে, গন্ধটা এটা হচ্ছে সব কিছুর ফিনিশিংয়ে একটা ফাইনাল টাচ লাগে, ঠিক আছে, যার জন্য ভালো খেতে হয়। সেই ফাইনাল টাচ হলাম আমি। না না, সুজয়দা ভালো রান্না করে, সুজয়দা আমাদের মেন কারিগর, সুজয়দা সব কিছু দিয়ে দিয়েছে, আমি শুধু ফাইনাল টাচ আপ দিচ্ছি। সুজয়দা একটু এগিয়ে আসো, মেন কারিগর ইনি, আমি শুধু ফাইনাল টাচ আপ দিই। ঠিক আছে, এই হলো কারিগরির হাত। পুজোর আমাদের খিচুড়ি রান্না হয়ে হচ্ছে, আলুর দম রান্নাটা হয়ে গেছে। আলুর দম ফটো দেখেছেন আপনারা? দেখেছে, আলুর দম রান্না হয়ে গেছে, নিচে আমাদের ভোগ রান্না হয়ে গেছে। পুজোর সময় অঞ্জলি দেওয়ার সময় আবার দেখা হচ্ছে। আলুর দম তৈরি হচ্ছে, আমরা দেখলাম। এই শুভ চলে এসছে, শুভ প্রচুর খাটাখাটি করছে, হলুদ পাঞ্জাবি পরে হিমু সেজে চলে এসছে। ঠিক আছে, হাসিটা মিষ্টি, এটা মাইকটা মুখের কাছে নিয়ে হাস, তাহলে শুনতে। ঠিক আছে, আর অরিজিৎ পেছন পেছন ঘুরছে, কাজে ব্যস্ত। ঠিক আছে, টাটা দিচ্ছে। পূজা কেমন, কাজবাজ কেমন চলছে? চলছে ভালোই চলছে, তারপরে আজকে পুজোটা খুব এনজয় করবো এই আর কি। তুই কি উপোস করেছিস আজকে? ওই চলছে আর কি। ওই চলছে, এমন কি খেয়ে অঞ্জলি দিবি? হ্যাঁ, এবার তোর কী কী কাজ বাকি আছে? আর কিছু বাকি নাই, বাস পুজোর প্রিপারেশনটা হয়ে গেছে, জাস্ট পুজোটা এবার হয়ে গেলে হয়ে যাবে। বারবার তুই গণেশ ঠাকুরটাকে ঢেকে দিচ্ছিস কেন? আমি তো ভিডিওতে রাখতে চাইছি, বলবি না কিছু? যদি ভাই সুন্দর জামা প্যান্ট পরে চলে এসছে, বাহ, পাঞ্জাবিটা কি কালী পুজোর জন্য? মিষ্টি দেখো, কোনো কাজ কর্মের কোনো বালাই নেই, ওখানে বসে ফোন ঘেটে যাচ্ছে ও। কি করছিস ফোনে? এটা কার সাথে কথা বলছিস দেখি? ও আচ্ছা, ঠিক আছে, রিপোর্ট করছি তোর নামে, দাঁড়া, তুই কাজ না করে এই সমস্ত করে যাচ্ছিস। ওই কি সামনে পিছনে?
বকুল্ল মহাকায় সূর্যগুলি সমত্রভূমি বিঘ্ন ভূমি দিব সর্বকালী সদা গঙ্গনপদে স্বাহা গঙ্গনপদে ওম বকুল্ল মহাকায় সূর্যগুলি সমত্রভূ নির্বিঘ্ন ভূমি দিব সর্বকালী সদা গঙ্গনপদে স্বাহা গঙ্গনপদে ওম বকুল্ল মহাকায় সূর্য সর্ব কামস্য দেহিমি হরং পাপং হর রোগং হরাসুখং